বুদ্ধদেব গুহ রচিত মান্ডুর রূপমতী দ্বিতীয় অংশ। তবে মেবার ছিল মেহমুদের আক্রমণের প্রিয় লক্ষ্য। শুধু বড় যোদ্ধাই নন, মেহমুদ খাঁ অত্যন্ত বড় মনের, বিদ্বান, বুদ্ধিমান, দয়ালু এবং সাহসী নবাবও ছিলেন। তাঁর আমলে হিন্দু এবং মুসলমান প্রজারা সমান সচ্ছলতা ও সুখে ছিল। তার নিজের ব্যক্তিগত গুণাবলীর জন্যই মালওয়া অত উন্নতি করেছিল। ইতিহাস বারবারই বলে যে গুণ না থাকলে কেউ জীবনে বড় হতে পারে না। মান্ডুর ভিতরেই খুব উন্নতি হয়েছিল সেই সময়ে। মান্ডুতে তার নিজের কবরস্থান বানিয়েছিলেন তিনি, অপূর্ব, এখনো গেলে দেখতে পাবে। মাদ্রাসা মানে মুসলমানদের পাঠশালা বানিয়েছিলেন, তাও চমৎকার। সেই মাদ্রাসাকে এখন সকলে আশরাফি মেহেল বলে, সেটিও দেখতে পাবে গেলে। মেহমুদ মারা গেলেন 1469 খ্রিস্টাব্দে। তার ছেলে ঘিয়াতুদ্দিন নবাবনী। কি বিদঘুটের নাম রে বাবা, নাম শুনলে মনে হয় ঘাঁক করে কামড়েই দেবেন বুঝি। কিন্তু তিনি খুব ধার্মিক ছিলেন। বাবা অনেক যুদ্ধ করেছিলেন বলেই বোধ হয় তার ছেলে শান্তিপ্রিয় ছিলেন খুবই। তবে বাবার সঙ্গে ছেলের তফাত ছিল। সাহসী, ঠান্ডা মাথা, লড়াকু বীর যোদ্ধা বাবা কষ্ট করে সব কিছু করেছিলেন, আর যুদ্ধভীত তিনি ফুর্তিতে মেতে গেলেন অনেক বাঙালি বড়লোকের ছেলেদের মতো। বিবি ছিল তার 15,000, পৃথিবীর বিভিন্ন দেশের মেয়ে তারা। তার ডাইনে এবং বাঁয়ে 500 সুন্দরী, অল্প বয়সী তুর্কি এবং 500 অ্যাবিসিনিয়ান যুবতী পুরুষের পোশাক পরে দাঁড়িয়ে থাকত প্রহরী হিসেবে। মান্ডুতেই থাকতেন বলে সেখানে আরাম ও বিলাসের আরও বন্দোবস্ত করেছিলেন তিনি। জাহাজ মেহেল খুব সম্ভবত মান্ডুরই সবচাইতে সুন্দর মেহেল, বাজবাহাদুর আর রূপমতির প্রিয় মেহেল। এই জাহাজ মেহেলের কথা বলি শেষ করা যায় না, এই মেহেলের কথায় পরে আরও বলছি তোমাদের। ঘিয়াতের আমলেই বোধ হয় জাহাজ মেহেলের সবচেয়ে বেশি ইজ্জত হয়েছিল। জাহাজ মেহেল তিনি বানিয়েছিলেন। তার রাজত্বের সময়ে দান ধ্যান সব প্রজাদের মধ্যে সমতা, ন্যায় বিচার, ঔদার্য, এই সব কিছুর জন্যই মান্ডু খুব বিখ্যাত হয়েছিল। অবশ্য তোমাদের মধ্যে কেউ কেউ বলতেই পারো, বাবার এত থাকলে যে কেউ পরের ধুনে পোদ্দারি করতে পারে, বাহাদুরি কি তাতে? ঘিয়াতের যখন 80 বছর বয়স তখন তার ছেলে নাসিরুদ্দিন তাকে বিষ খাইয়ে মেরে ফেললেন। দিল্লির শাহানশা জাহাঙ্গীর তার স্মৃতিকথাতে এই বিশ্বাসঘাতক ছেলের নিজের বাবাকে খুন করার কথা খুব ঘৃণাময় আবেগের সঙ্গে উল্লেখ করেছেন। নবাবি ব্যাপার স্যাপার দেখে মনে হয় যে তখন নবাব বংশে বুড়ো বাবাকে মকরধ্বজ আর চবনপ্রাশ খাওয়ানোর চেয়ে বিষ খাওয়ানোরই বেশি চল ছিল। বাবাকে বিষ খাইয়ে নবাব তো হলেন নাসিরুদ্দিন 1500 খ্রিস্টাব্দে, কিন্তু পাপবোধ তাকে একেবারেই জর্জরিত করে রাখলো সব সময়। ঝামেলাও পোহাতে হয়েছে তাকে অনেক। মাত্র 10 বছর নবাবি করে একদিন প্রচণ্ড জ্বরে বেহুশ হয়ে মারা গেলেন তিনি। অনেক ঐতিহাসিকের মতে নেশাগ্রস্ত হয়েই বেহুশ হয়েছিলেন। বাদশাহ শেরশাহ যখন মান্ডুতে এসেছিলেন তখন পিতৃহত্যার জঘন্য অপরাধের কারণে নাসিরুদ্দিনের কবরস্থান এবং কবরের সাইত তার গলিত মৃতদেহের প্রতি অনেক অসম্মান দেখিয়েছিলেন, এই মানুষটির প্রতি ঘৃণায়। জাহাপনা জাহাঙ্গীরও তাই করেছিলেন। নাসিরুদ্দিনের মৃত্যুর পর তার তৃতীয় ছেলে দ্বিতীয় মেহমুদ নবাব হলেন। তার পূর্বপুরুষদের মতো তিনিও স্থাপত্যের প্রতি শ্রদ্ধাবান ছিলেন। তার আমলেতেও মান্ডুতে অনেক মেহেল ইত্যাদি যোগ হয়। মান্ডুর রেওয়া কুণ্ডের কাছে এখন যে মেহেলের নাম বাজবাহাদুর মেহেল, সেটি তারই বানানো। পদ্মমণি ভরা ছোট্ট একটি তালাও বিন্ধ্য পাহাড়ের উপরে সেই রুখু সুন্দর মালভূমিতে মান্ডু, সেই তালাওয়ের মধ্যেই মাহেল। সেখান থেকে সোজা চাইলে দেখা যায় রূপমতির জন্য
বাজবাহাদুরের বানিয়ে দেওয়া সেই রূপমতী মহল। দ্বিতীয় মেহমুদের আমলেই বাবার আমল থেকে শুরু হওয়া নিজেদের মধ্যে পারিবারিক কোদল এক সাংঘাতিক রূপ নিল। সেই ঝগড়া থামাতে তিনি রাজপুত সর্দার মেদিনী রায়ের সাহায্য নিলেন। কিন্তু নিঃস্বার্থ সাহায্য এ পৃথিবীতে কে আর কাকে করে? কিছুদিন পর রাজপুত মেদিনী রায় পুরো মান্ডুই প্রায় নিজের কব্জাতে এনে ফেললেন। ব্যাপার মোটেও সুবিধের নয় বুঝতে পেরে আগের মেহমুদ পালিয়ে গেলেন গুজরাটে। সেখানে গিয়ে গুজরাটের নবাব দ্বিতীয় মুজাফ্ফর শাহের সাহায্য নিয়ে মান্ডুতে ফিরে এসে রাজপুত মেদিনী রায়কে মান্ডু থেকে তাড়ালেন। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি করল নিজেকে। গুজরাটের নবাব দ্বিতীয় মুজাফ্ফর শাহর ছেলে বাহাদুর শাহর সঙ্গে মেহমুদের সম্পর্ক খারাপ হয়ে এল এবং বাহাদুর শাহ 1526 খ্রিস্টাব্দে মালওয়া আক্রমণ করে মেহমুদকে বন্দি করলেন এবং মালওয়াকে গুজরাটে তাঁবে নিয়ে এলেন, তার রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। 1534 অবধি মালওয়া গুজরাটের অধীনেই থাকে, যতদিন না বাদশাহ হুমায়ুন মান্ডু আক্রমণ করে আবার তা দখল করলেন। তখনকার গুজরাটের রাজা বাহাদুর শাহ প্রাণ বাঁচালেন মান্ডু থেকে পালিয়ে। সোনগড়ের দিক দিয়ে পালালেন তিনি। সোনগড়ের অত খাড়া উচ্চতা থেকে ঘোড়াগুলোকে সব থেকে আগে নিমারের উপত্যকায় নামিয়ে নিয়েছিলেন। তারপর নিজেরা নেমে নিমারের উপত্যকা দিয়ে ঘোড়া চড়ে পালিয়ে যায়। মান্ডুতে গেলে তোমরা সোনগড় নিশ্চয়ই দেখতে আসবে। মান্ডু আর সোনগড়ের মধ্যে যোগ আছে একটি পাহাড়ের মাধ্যমে। এত শতাব্দী পরেও তার অবস্থান এবং দুর্গমতা দেখলে অবাক হয়ে যাবে তোমরা। ওই রকম উঁচু ও খাড়া ঢালহীন মালভূমি থেকে ঘোড়াদের যে কী কায়দায় নামানো সম্ভব তা আরও ভাবলে অবাক হতে হয়। মনে হয় অসম্ভবকে সম্ভব করেছিলেন চতুর স্ট্র্যাটেজিস্ট বাহাদুর শাহ। বাহাদুর শাহ তো প্রাণ নিয়ে পালালেন। হুমায়ুন মান্ডু জয় করে দিল্লি ফিরে গেলেন মালওয়া ছেড়ে। অত বড় বাদশাহ সময় কোথায় যে ওখানে পড়ে থাকবেন দিল্লির মাসনাদ ছেড়ে? এবং প্রায় সঙ্গে সঙ্গেই সুযোগ বুঝে আগেকার খলজি বংশের একজন লোক মাল্লু খাঁ হুমায়ুনের সেনাবাহিনীর একজন পুরনো সেনাপতি মান্ডুর রাজা বনে তাকতে বসে গেলেন। কি ব্যাপার একবার বোঝো, চারিদিকে খাঁ খাঁ, সবসময়ই খাঁ খাঁ, খাবো খাবো, খাই খাই, একেবারে যাচ্ছে তাই। রাজা নবাবদের গদি বাগানের হারকাত বা রকম সকম অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতোই মনে হচ্ছে, তাই না? পুরো নিমারের উপত্যকা পেরিয়ে নর্মদা অবধি এবং অন্যদিকে ভিলসা অবধি দখল করে নিয়ে নিজেকে নিজেই নবাব কাদির শাহ উপাধি দিয়ে মান্ডুর তাকতে বসে গেলেন 1536-এ মাল্লু খাঁ। পাকা ফুরায় সুরসুরি করা মুখেরই মতো নবাবী সুখও কিন্তু বেশি দিন স্থায়ী হলো না, বড় মিশ্র সুখ তা, সুখের সঙ্গে দুঃখেও ভরা। ফোড়া একদিন পাকবেই, অশেষ যন্ত্রণার পর তা ফাটেও। নবাবী সুখও গড়িয়ে যায় দুঃখে, সুখ সইল না বেশি দিন। মাত্র 6 বছর পরেই শেরশাহ 1542-এ হালুম গুলুম করতে করতে ঝাঁপিয়ে পড়লেন এসে নবাব কাদির শাহর উপর। বাঘের সঙ্গে খাটল না তার কোনো ইজ্জারি জুড়ি। মালওয়া ছিনিয়ে নিয়ে সুজ্জাদ খাঁকে মালওয়ার রাজ্যপাল বানিয়ে দিয়েই ফিরে চলে গেলেন শেরশাহ বাঘেরই মতন, গোফে চুমকুড়ি দিয়ে, ভিনি ভিডি ভিসি। সুখের বিষয় এই যে রাজা রাজরা নবাব উমরাহ এমপি এমএলএদেরও একদিন না একদিন মরতেই হয়। 1554-তে মারা গেলেন সুজ্জাদ খাঁ, তবে মারা গেলেন একজন স্বাধীন নবাবের মতোই, কারণ কেউ খবরদারি করতে আসতেন না তার উপরে দিল্লি থেকে অত দূরে মালওয়াতে। তার মৃত্যুর সঙ্গেই নবাবী ঐতিহ্য অনুযায়ী তার 3 ছেলের মধ্যে খেওয়াখেমি লেগে গেল। অবশেষে তার এক ছেলে মালিক বায়াজিদ নবাব বললেন এবং নবাব বনে নিজেকে খেতাব দিলেন সুলতান বাজ বাহাদুর। নবাবরা
নিজেরাই নিজেদের এই যখন খুশি তখন আচ্ছা খেতাব যে দেন, এই ব্যাপারটা আমার খুবই মজা লাগে, হয়তো তোমাদেরও লাগে। আফ্রিকার মাসাই উপজাতির মানুষেরাও এরকম ইচ্ছে মতোই যখন তখন তাদের নিজেদের নাম নিজেরাই বদলে দেন। ধরো মাসাইদের মধ্যে কারোর নাম যদি হয় রাম, তার যদি বেশি দিন রাম থাকতে ইচ্ছা না করে তবে সে খুশি মতো শ্যাম, গোপাল বা নেপাল হয়ে যেতে পারে, তাদের সমাজে কেউ ঠেকায় না। ফার্স্ট ক্লাস ব্যবস্থা, নাম নিয়ে তুমি যে কোনো ক্রমেই বোর্ড হবে তার জটি নেই। এই অহরহ নাম বদলের কারণে পুলিশদের সেখানে মস্ত অসুবিধে। রাম ক গ্রামে মানুষ খুন করে 30 মাইল দূরের খ গ্রামে গিয়ে নেপাল হয়ে দিব্যি ভালো ছেলে বনে সুখে দিন কাটায়। পুলিশ রাম নাম করতে করতে রামকে খুঁজে বেড়ায়। মাসাইদের মতোই নবাবদেরও নিজেদের খেতাবের পর খেতাব দিয়ে এবং পুরনো খেতাবও কখনো সখনো বদলে দিয়ে নিজেদের মহৎ এবং নতুন করতে চেষ্টা করেছেন। কি মজা বলতো, নামটা নতুন হয়ে গেলে মনে হয় জীবনটাও যেন নতুন হয়ে গেল, সবই যেন ফিনচে শুরু হলো। নবাবদেরও বোধ হয় নিজেদের নতুন খেতাব নিজেরাই দিয়ে নিয়ে নবাবি শুরু করতে অনেক সুবিধা হতো। হয়তো মনে করতেন পুরনো জীবনটাকে সাপের খোলসেরই মতো ফেলে দিয়ে আবার নতুন করেই জন্মালেন চিকন নতুন গন্ধের শরীর নিয়ে। পটভূমির ব্যাখ্যায় মান্ডুর নবাব বাজবাহাদুর পর্যন্ত এসে যখন পৌঁছে গেলাম তখন ইতিহাসের কচকচি এবার না হয় থাক। চলো আমরা বাজবাহাদুর আর রূপমতির মান্ডুতেই বরং ফিরে যায়, তাদের দুজনের গল্প শোনাই তোমাদের। বাজবাহাদুর রাজকার্যের চেয়ে নানা রকম শখ ও সুখ নিয়েই বেশি মশগুল ছিলেন। বুদ্ধিমান লোক, জানতেন যে একটাই জীবন, উপায় ছিল তাই স্ফূর্তি করে কাটিয়ে দেওয়াই উচিত মনে করলেন। গান বাজনা নাচ শুনে এবং দেখে এবং নানান আমোদে প্রমোদে দিন কাটাতেন তিনি। তিনি নিজেও ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন, সুতরাং অভাবনীয়ভাবে নয়। রানী গন্ডোয়ানার রানী দুর্গাবতীর গোন্দদের যুদ্ধে বাজবাহাদুরের চরম হার হয়েছিল। বাহাদুর হয়েও একজন মহিলার কাছে মার খাওয়ার পর থেকেই হেরো বাজবাহাদুর মান্ডুর বাইরে আর বিশেষ যেতেন না। পরাজয়ের দুঃখ ভুলতে দিনে দিনে গান বাজনা আর আমোদ প্রমোদে আরও বেশি করে ডুবিয়ে দিলেন নিজেকে তিনি। তার এই রকম অরক্ষিত ও অপ্রস্তুত অবস্থাতে আগ্রা সুলতান আধাম খান, যিনি আকবরের একজন সেনাপতিও বটে, মালওয়া আক্রমণ করলেন 1561 খ্রিস্টাব্দে। মান্ডু থেকে বাধ্য হয়ে যুদ্ধ করতে নেমে আসতে হলো বাজবাহাদুরকে 15,000 বিবি আর হাতের বাজনা আফগানি রবাব ছেড়ে। কিন্তু সারাঙ্গপুরের যুদ্ধে গো হারা হেরে একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল সুলতান বাজবাহাদুরের সেনাবাহিনী। বাজবাহাদুর বেগতিক দেখে তখনকার মতো বাহাদুরি স্থগিত রেখে নিজে পালিয়ে প্রাণে বেঁচে গেলেন। কিন্তু আধাম খাঁ রই রই করে ধার হয়ে মান্ডুতে এসে উঠলেন। হেসরা রব আর পদাতিক সৈন্যের পায়ের ধুলোয় মান্ডুর শান্ত পরিবেশ ছিন্ন ভিন্ন হয়ে গেল। রূপমতির বড়ই বিপদ, আধাম খাঁ অনেক চেষ্টা এবং ছল চাতুরি করেও ছিলেন রূপমতিকে বিয়ে করবার জন্য, কিন্তু রূপসী বন্দিনী রূপমতি তাকে বারবারই ফিরিয়ে দিলেন। শেষে যখন দেখলেন যে নিজের মান ইজ্জত আর বাঁচানো যাবে না তখন তিনি আত্মাহুতি দিলেন। সবই শেষ হয়ে গেল, রাগ রাগিনী তার আশ্চর্য রূপ, তার দীঘল চোখ দুটি, কোমর ছাপানো চিকন সুগন্ধি চুল সব তারই সঙ্গে মুছে গেল। তার গলার অপরূপ মেঘমল্লারে যেসব আলাপ টান বিস্তার সেসব কথাতে পরে আসবো। আবার সারাঙ্গপুরে একটি ভাঙা কবর আছে, সেখানে লেখা আছে যে ওটি নাকি রূপমতির কবর, কিন্তু ঐতিহাসিকরা সন্দেহ প্রকাশ করেন, বলেন এ রূপমতি অন্য কোনো রূপমতি হবে, মান্ডুর পদ্মবালা একজন। রূপবতী তো অনেক নারী ছিলেন,
এবং এখনো আছেন পৃথিবীতে, কিন্তু রূপমতী দুজন হননি। রূপমতী সম্বন্ধে কোনো কোনো ঐতিহাসিক যেমন ফিরিস্তা বলেছেন, তিনি বিখ্যাত বাইজি ছিলেন, সারাংপুরের মেয়ে তিনি। মাসির উলুমরা এবং মহামারীর লেখকরা বলেছিলেন যে তিনি তোয়ায়েফ ছিলেন, মানে গানে বালি নাচনে বালি। নিজামুদ্দিন আহমেদ তাবাকুয়াত ই আকবরী লেখক কিন্তু রূপমতীকে বাজবাহাদুরের স্ত্রী বলেই উল্লেখ করেছিলেন। তার মূল পরিচয় সম্বন্ধে যে ঐতিহাসিক যাই বলুন না কেন, তার রূপ ও গুণ, রাগ সঙ্গীত সম্বন্ধে তার অশেষ জ্ঞান, বাজবাহাদুরের প্রতি তার ভালোবাসা এবং তার সতীত্বের প্রশংসা কিন্তু করেছেন প্রত্যেকেই। কোনো কোনো ঐতিহাসিক এও বলেছেন যে রূপমতী হিন্দিতে ভালো কবিতাও লিখতেন, খুব সাহসী শিকারীও ছিলেন তিনি এবং দারুণ অশ্বারোহী। নিজে ঘোড়া চালিয়ে জঙ্গলে গিয়ে বাঘ মারতেন। তখন মান্ডুর চারিদিকেই ঘন জঙ্গল ছিল, বাঘ তো ছিল। তার অসীম সাহসের কথা তারা প্রত্যেকেই বারবার বলেছেন। শারীরিক সাহসের পরিচয় দিয়েছিলেন তিনি শিকারে, আর মনের সাহসের পরিচয় আধম খাঁর হাতে বন্দিনী হয়ে থাকার সময়। শারীরিক সাহস তো সস্তা সাহস, যে কেউ তা দেখাতে পারে। গুন্ডা বদমাইশদেরও শারীরিক সাহস থাকে, কিন্তু মনের সাহসে যে সাহসী সেই তো সত্যিকারের সাহসী, তাই না? বাজবাহাদুরের সারাংপুর থেকে মাইল কুড়ি দূরে আকবরের সেনাপতি আধম খাঁর সঙ্গে সেই সাংঘাতিক যুদ্ধে যে নিজেই হারলেন তাই নয়, মালওয়ার বহু সৈন্য মারা গেল সেই যুদ্ধে। 1561 27 মার্চে সেই যুদ্ধ হয়েছিল। খানদেশের দিকে পালিয়ে প্রাণ বাঁচালেন বাজবাহাদুর। খারাপ লাগে এই কথা মনে করলে যে কেমন পুরুষ মানুষ ছিলেন তিনি, এত নীচ, এত ইতর কোনো নবাব কি হতে পারেন? নিজের প্রাণটি নিয়েই পালিয়ে গেলেন, রূপমতির কথা একবারও না ভেবে। বাজবাহাদুরের সব ধন সম্পত্তি, সব সম্পত্তি, তার মধ্যেও রূপমতিও পড়ে। আর তে এলো আধম খাঁর। বাজবাহাদুর মান্ডু ছেড়ে সারাংপুরে যুদ্ধে যাবার আগে তার একজন বিশ্বস্ত অনুচরকে বলে গিয়েছিলেন যে যদি তিনি যুদ্ধে হেরে যান তবে তার হারেমের সব বিবিদের এবং বিভিন্ন দেশি অসংখ্য মেয়েদের যেন মেরে ফেলা হয়, মুঘল সৈন্যরা মান্ডুতে এসে পৌঁছবার আগে, নইলে নবাব বে ইজ্জত হবে। এও বা কেমন কথা হল, হেরো নবাবের ইজ্জতের দাম দিতে হবে অসংখ্য ফুলের মতো নারীদের জীবন দিয়ে? এ যে কোন ধরনের বাহাদুরি তা সে বাজবাহাদুরি বলতে পারতেন। তার হারের খবর পাওয়া মাত্র তার আজ্ঞা তার আস্থাভাজন অনুচরেরা নাকি পালনও করেছিলেন। প্রায় সব নারীদেরই জাহাজ মেহেল এবং অন্যত্র যেখানে সেখানে তারা থাকতেন সেখানে সেখানেই নাকি মেরে ফেলা হল। অনেকে আহতও হয়ে রইলেন, প্রাণে মরলেন না। তাদের দোষ যে তারা নারী, ভোগ্যবস্তু, নবাবের ব্যক্তিগত সম্পত্তি। রূপমতীও নাকি সাংঘাতিকভাবে আহত হয়েছিল। আধমখা যাদেরই পেলেন তাদেরই ধরে নিয়ে গেলেন এবং বিশেষ অনুচর পাঠালেন রূপমতীকেও ধরে তার কাছে আনতে। কোনো কোনো ঐতিহাসিকের মতে রূপমতীকে নাকি প্রথমে তাঁর গুরু শেখ উমরাওয়ের কাছে পাঠানো হয়েছিল হোশাঙ্গাবাদে। সেখানেও আধমখা প্রায় গিয়ে রূপমতীর মন জয় করার চেষ্টা করতেন। সেখানেই তার ক্ষতগুলির চিকিৎসা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু ক্ষত যতদিন ছিল অজুহাতও ছিল। যখন আর কোনো অজুহাতই রইল না তখন আধম খাঁর ধৈর্যচ্যুতি ঘটল। রূপমতী অনেক ভেবে শেষে সব ভাবনাকে তার ওড়নার মতো ফেলে দিয়ে একদিন কর্পূর, জাফরান আর আতর মেশানো জলে ভালো করে স্নান করে সুন্দর করে সেজে নিজে হাতে বিষ খেলেন, নিজের জীবন নিজের হাতে শেষ করলেন, হিন্দুস্তার সেরা সুন্দরী রূপমতী, হিন্দু নারীর সতীত্ব রক্ষা করবার জন্যে। 1561 27 এপ্রিল বাদশাহ আকবর আগ্রা ছেড়ে
সারাংপুরে এসে পৌঁছালেন মে মাসের 13 তারিখে। মালওয়ার সুষ্ঠু প্রশাসনের সব বন্দোবস্ত সম্পূর্ণ করেই তিনি আবার আগ্রা ফিরে গেলেন এবং আধাম খাঁকেও তারপর আগ্রাতে ডেকে পাঠালেন। আধাম খাঁর বদলে পীর মোহাম্মদ খাঁকে মালওয়ার সুবেদার করে পাঠালেন বাদশাহ আকবর। সেই সময়ে অজ্ঞাতবাস থেকে শেষবারের মতো নবাব বাজবাহাদুর তার ছত্রবঙ্গ বাহিনীকে একত্রিত করে আক্রমণ করে পীর মাহমুদ খাঁকে এবং আশ্চর্যের বিষয় মালওয়া পুনরাধিকার করেন নাকি। বাদশাহ আকবর তখন আবদুল্লাহ খাঁ, উজবেগ আর মুনিম খাঁকে পাঠালেন আগ্রা থেকে হঠাৎ জেতা হেরো বাজবাহাদুরকে ভালো করে শেখানো পড়ানোর জন্য। বাজবাহাদুরের যুদ্ধের কপাল কখনই ভালো ছিল না। উজবেগ খাঁ আর মুনিম খাঁ এর সঙ্গে প্রবল বিক্রমে যুদ্ধ করলেন তিনি এবং পরাজিত হলেন। আবারও ছত্রভঙ্গ হলো তার সেনাবাহিনী, আবারও হেরে জঙ্গলে পালিয়ে গেলেন হেরো নবাব। মালওয়া আবার মোগলদের অধীনে এলো আফগান বাজবাহাদুরের শেষ যুদ্ধে পরাজয়ের পর।